নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এবারে এই পশ্চিমবঙ্গে প্রথমবার আওয়াজ উঠল মমতা ব্যানার্জির কোমরে দড়ি পড়ানো, এবং সেই আওয়াজ তুললেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানেই কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। কোমরে দড়ি, এই কোমরে দড়ি শব্দটা 2014 নির্বাচনের আগে, মানে লোকসভা নির্বাচনের আগে, মমতা ব্যানার্জির কণ্ঠে ধ্বনিত হয়েছিল। উদ্দেশ্য ছিল সেবারের মুখ্যমন্ত্রী থাকা নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী প্রজেক্টেড হয়েছিলেন, তার উদ্দেশ্যে কে তুই হরিদাস, এই সমস্ত কথা ধ্বনিত হয়েছিল এই বাংলায়। কিন্তু তারপর কেটে গেছে অনেকগুলো বছর, আবার একটা ইলেকশন আসছে লোকসভা। কিন্তু তার আগে পঞ্চায়েত নির্বাচনের পরে এই রাজ্যে নির্বাচন পরবর্তী যে হিংসা, যেটা সাক্ষী হয়ে রইল আমতা, যে আমতায় একসময় সিপিএমের অত্যাচারে কংগ্রেস কর্মীদের হাত কাটা হয়েছিল, সেই আমতা। আমতাতে নির্বিচারে বিজেপি যারা প্রার্থী হয়েছিলেন তাদের বাড়ি, এবং তার সঙ্গে সমর্থক যারা ছিলেন তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, দোকান লুট করা হয়েছিল। 2021 নির্বাচনেও এরকম হয়েছিল, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পরে একদম সর্বশ্রান্ত করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের হারমাদ। না না, এরা উন্মাদ, উন্নততর হারমাদ, তারা উন্মাদ, সেই উন্মাদরা যার জন্য সমস্ত স্বপ্ন তাদের শেষ হয়ে গেছে। একবার শুধু পরিবর্তন করার আশা বা স্বপ্ন দেখা চোখগুলো ছায়ের মধ্যে থেকে কিছু খুঁজে না পাওয়া চোখগুলো শুধু চোখের সামনে দেখছে হতাশা। আর বাংলা, মানে বাংলা তথাকথিত বুদ্ধিজীবী সমাজ, তারা ঘুমোচ্ছে। এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি দৌড়ে গেছেন, এবং সেই সমস্ত অত্যাচারিত যাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে তাদের পাশে গিয়ে আজকে দাঁড়িয়েছেন। আমতায় তার এই যাওয়াটা ছিল একটা যেন গণ অভ্যুত্থান হয়ে গেছিল। প্রচুর মানুষ, আমতার গ্রামের সব মানুষরাই কিন্তু সে জায়গায় ভিড় করে এসেছিলেন। এবং সেখানে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেনই বা তিনি এই সমস্ত কথা বলেছেন, সেগুলো সবটা আপনাকে ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। কারণ আজকে আপনাকে যদি আমি বলি যে এটা যদি আপনি না দেখেন, তাহলে আপনি কিন্তু আগামী দিনে আপনার এলাকার কোনো কিছু হলে তৈরি থাকবেন, তখন আমরা কেউ আর দেখব না। আজ দেখুন, অনুভব করুন কীরকম সব শেষ হয়ে যাওয়া মানুষগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে। অপরাধ শুধুমাত্র অন্য দল করা, বিরোধী দল করা। দেখুন, দেখুন পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থী বাড়ি কি করেছে দেখুন, দেখুন মমতা কি করেছে দেখুন, জিহাদি মমতা কি করেছে দেখুন, শিডিউল কাস্ট ফ্যামিলি দেখুন কি করেছে, বাড়ির পর বাড়িতে অগ্নিসংযোগ দেখুন কি করেছে দেখুন, প্রথমে ডায়েরি নাই নেই, আমি টুইট করার পরে ডায়েরি নিয়েছি, এইটা গণতন্ত্র, পশ্চিমবঙ্গের গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র, কিছু হয়নি, কোথাও সন্ত্রাস হয়নি, এদের দুজনের অপরাধ, এদের দুজনের অপরাধ বিজেপি প্রার্থী কল্পনা রায় ঘুমারা কি করেছে দেখুন, প্রথমে এফআইআর নেয়নি, আমি টুইট করার পরে নিয়েছে, আর এখন আরপিএফ দাঁড় করিয়ে দিয়েছে, লজ্জা লাগে না, এই অরুণ দা এক সপ্তাহ পরে আমি টাইম দেবো জয়পুর থানা ঘিরব,
ছেড়ে দাও এই জিহাদি মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতি গোটা পশ্চিমবঙ্গে 21 সালের পরেও করেছিল, আর যখন ঘটনা ঘটে এর জন্য দায়ী পুলিশ আর বিডিও। গোটা রাজ্যে লুট করেছে, পুলিশকে আগে গ্রেফতার করা উচিত, মমতা পুলিশকে। আমরা আজকে এসেছি, এরা সব তফসিলি পরিবার, এফআইআর প্রথম নেয়নি। আমি কাল বিকালে টুইট করার পরে এফআইআর নিয়েছে। আমি এদেরকে নিয়ে রিট পিটিশন করবো সোমবার। আপনারা দেখুন না কি করেছে, দেখুন শিডিউল কাস্ট পরিবার, ঝুমা, কল্পনা এবং অন্যদের শুধু বিজেপি করার অপরাধে এই গরিব লোকগুলো বিজেপি সদা এই পরিবার ভেতরে ছিল, বাইরে থেকে সিঙ্গল আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে। আর একটা বক্তব্য করতে গেছিল, কপাল ভালো, যেমন গোটা গ্রাম ভেঙে এসছে, আমরা কোনো লোককে ডাকি সবাই এদের ভোট লুট হয়ে গেছে, এদের কাউকে কাউন্টিং এজেন্টে ঢুকতে দেয়নি। প্রহসনের ছাপ্পার পঞ্চায়েত ভোট, মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পড়ানো পর্যন্ত এই লড়াই চলছে, চলবে। দেখলেন এবং শুনলেন শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন এবং তিনি একদম প্রকাশ্যে বললেন সবার সামনে, এই লড়াই ততদিন পর্যন্ত থামবে না যতদিন না পর্যন্ত মমতা ব্যানার্জির কোমরে দড়ি পড়ানো হচ্ছে, মানে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কোমরে দড়ি পড়ানোর অর্থ কিন্তু গ্রেপ্তার করা, অর্থাৎ পুলিশ তাকে এতক্ষণ অ্যারেস্ট করছে। পুলিশের ওপরে তার ক্ষোভ ছিল, বিডিওর ওপরে তার ক্ষোভ ছিল, তার কারণ হচ্ছে বিডিও পারলে সমস্ত কিছু আটকাতে পারত, পুলিশ পারত। বিডিওর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ একটাই আসে, সেটা হচ্ছে এই রাজ্যে ভোট মানে পঞ্চায়েত নির্বাচন সেটা কিভাবে হয়েছে। একদম শুরু থেকেই পঞ্চায়েতে যিনি ভোট করালেন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, সেখান থেকে শুরু করে একদম নিচু স্তরে যারা ভোট করাচ্ছিলেন তাদের অবধি, মানে বিডিও অবধি, পুলিশ সমেত একাংশ যেন কোথায় তৃণমূলকে জেতানোর জন্য চেষ্টা করেছিল। কাজেই ভোট কীভাবে হয়েছে আজকে আপনারা বুঝতে পারছেন। সবচেয়ে অবাক লাগছে কি জানেন, মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া, বাইরে থেকে শেকল তুলে দিয়ে বাড়ি জ্বালিয়ে দেওয়া, কোনো ক্রমে বকটুই কাণ্ড থেকে বেঁচে গেছে, মানে বকটুই কাণ্ড হতে যাচ্ছিল, শেকলটা যদি বাইরে লোকেরা খুলে না দিত বা বেরিয়ে যাওয়ার রাস্তা না থাকতো তাহলে আজকে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। পরপর বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশ প্রশাসন কী করছেন আমি জানি না, কতটা তারা পদক্ষেপ নিয়েছেন, কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমি জানি না, তবে শুভেন্দু অধিকারী এই পদক্ষেপ কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। যারা মানুষের কান্নাকে দেখেও চুপ করে থাকেন, যারা কান্না দেখে ভাবেন সব বেকার, তাদের দিন ঘনিয়ে আসছে। আর যারা অত্যাচার করছেন তারা ভাবছেন বেঁচে যাবেন, না, সময় একটা কথা বলে। যে সিপিএম এই রাজ্যে 34 বছর রাজত্ব করেছে তারা ভাবতই না বিরোধী দল তারা আছে, বিরোধী দলকে পাত্তা দিতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না। বিজেপিকে তো তারা নাকি দূরবীন দিয়ে খুঁজে পেত না, আজ বিজেপি বিরোধী দল, একদিন তৃণমূল ছিল বিরোধী দল, তৃণমূল ভুলে গেছে, মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে অত্যাচারের জন্যই বাংলার মানুষ কিন্তু সিপিএমকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ আপনি করছেন অত্যাচার, আপনার দল করছে অত্যাচার, নির্বিচারে মানুষের ওপর নেমে আসছে অত্যাচার। তৃণমূলকেও মারছে, তৃণমূল সিপিএমকেও মারছে, তৃণমূল কংগ্রেসকেও মারছে, তৃণমূল বিজেপিকে তো প্রচুর মারছে শুরু থেকে। সবচেয়ে প্রথম চোখ, মানে যাদের চক্ষু সুর, তারা হচ্ছে বিজেপি। দুজন মহিলা প্রার্থী, অপরাধ শুধুমাত্র পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছেন, তার জন্য তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার চান তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন, তিনি প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষ থাকবে তো? রাশিয়া ইউক্রেনে কতগুলো বোম ফেলেছে আমি জানি না, তবে পশ্চিমবঙ্গে যতগুলো বোম এই পঞ্চায়েত নির্বাচনে ফেটেছে এবং যত বোম পাওয়া গেছে সেগুলো মনে হয় রাশিয়াকে ছাপিয়ে যাবে। আমার মনে হয় এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকেরা মানে বোম ফোম পিস্তল পিস্তল নিয়ে ঘুরে বেড়ান, বাসির মোল্লা ইনক্লুডেড, মানে তাকেও ইনক্লুড করা উচিত। এই সব কটাকে নিয়ে ট্রেনে পাঠিয়ে দেওয়া উচিত একদম বর্ডারে।
আমাদের বিএসএফ এর যে সমস্ত প্রাণ আমাদের বাড়ির প্রাণগুলো আছে তারা বাঁচবে, এদেরকে সামনে করে দিন, এরা লড়াই লড়ে নেবে, জানি না বোম ওদিকে ফেলবে না এদিকে ফেলবে, তবে এদের সামনে করে দেওয়া উচিত, এরা লড়াই বোঝে, এরা বাড়ি জ্বালাতে জানে, এরা অত্যাচার করতে জানে, এদেরকে সামনে করে দিন, তাহলে এরা বুঝবে লড়াই কাকে বলে। রাতের অন্ধকারে নির্বিচারে পুলিশকে সামনে রেখে, মানে পুলিশের পেছনে সাপোর্ট না থাকলে এই সমস্ত করা যায় না। এই অভিযোগ বারবার বিজেপি করছে এবং বিরোধী দলের সবাই করছে। আনিস খান হত্যা মামলা এখনও পর্যন্ত ধামাচাপা পড়ে আছে, কী হয়েছে জানি না, সেই হামতা ঘুরে ফিরে হামতাই ফিরে আসছে। কেন এই অত্যাচার, কেন? এই কেন জবাব কিন্তু আগামী দিনের মানুষ একদম ছিঁড়ে বের করে নেবে। অর্থাৎ মনে রাখবেন, আজকে যাদেরকে ভোট দিতে দেননি, ব্যালট লুট হয়েছে, যাদের ছাপ্পা ভোট করিয়েছেন, মানুষ ভোট দিতে যেতে পারেনি, এই সমস্ত অত্যাচারের বদলা কিন্তু একদিন হবে, আর সেদিন কিন্তু ভয়ঙ্কর। আজকে কুণাল ঘোষরা অনেক বড় বড় কথা বলছেন, যেহেতু তাদের সামনে একটা পুলিশের ব্যারিকেড থাকে, মানে না না আমি বলছি না যে পুলিশ নিয়ে তিনি করেন, আসলে পুলিশ মন্ত্রী তো তাদের, পুলিশও তো তাদের কথাই শোনে, তাদের কথা শুনেই তো সিভিক চলে যায় পুলিশ নিয়ে আনিস খানকে ফেলে দেয়, তাদের কথা শুনেই তো পুলিশি অত্যাচারে প্রাণ যায়। আমরা কিচ্ছু বলিনি, মিথ্যা কেস আমি খাই পুলিশ আছে বলে, সব কিছু হয় পুলিশের জন্য, সেই পুলিশের অবয়ব বা পুলিশের ঢাকনা একদিন খুলবে, একদিন বাংলার পুলিশ সাধারণ পুলিশও বুঝবে যে তারাও বিপদের মুখে দাঁড়িয়ে আছে, কারণ তারা তো ডিউটি করছে, তার বাড়ির লোকজন তারা তো ফেস করছে সমাজকে, সেই সমাজ তাদের প্রশ্ন করছে যে পুলিশে চাকরি করে এরা সরকারের হয়ে কি ভুলভাল কাজ করছে। আজকে যে দুটো বাড়ি পুড়ে গেছে, বাড়িগুলো পুড়ে গেছে, দুটো বলে ফেলেছি ভুল করে, দুজন প্রার্থী এবং তাদের সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ এই পাঁচ ছটা বাড়ি যে পুড়িয়ে দেওয়া, এরপরে আর কি জবাব দেবেন? অভিযোগে তীর তো উঠছে ভিডিওর দিকে, অভিযোগে তীর যাচ্ছে পুলিশদের দিকে, মানে তারা নিষ্ক্রিয় ছিল বলে এসব কিছু হয়েছে। জানি না এই রাজ্যে কবে শান্তি ফিরে আসবে। মৃতের সংখ্যা 54 পেরিয়ে 55 হয়ে গেছে, এই রাজ্যে নির্বাচন একদম ঘোষণা করার দিন থেকে আজ পর্যন্ত, এই 55 জন কখন 57 জন হবে জানি না, কারণ যে ধুঁকছে সে মরে যাচ্ছে, মানে এমন জায়গা ধুঁকছে ধুঁকছে, মানে আহত হয়ে আঘাত পেয়ে ধুঁকছে যারা, মানে ঢুকছে আর মরে যাচ্ছে, এটা ভাববেন না যারা। তো যাই হোক, যেটা বলছি না, মৃত্যুর মিছিলের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন সেটা বাংলায় প্রথম শুনলো, যে মমতা ব্যানার্জি কোমরে দড়ি দেওয়ার কথা, এতদিন পর্যন্ত গ্রেপ্তার করা হবে এই কথা বলা হতো, কিন্তু কোমরে দড়ি এই প্রথম মমতা ব্যানার্জির বিরুদ্ধে বললেন কিন্তু শুভেন্দু অধিকারী। এবার আপনি বলুন, জানি কেউ না কেউ বলবেন এটা আমার অপসংস্কৃতি, এই রাজ্যে সংস্কৃতি ডাক্তার বাপলে বলে, ডাক্তার বাপকে বললে কিছু হয় না, এই রাজ্যে সংস্কৃতি যে উখার নাই উখারলো বললে যায় আসে না, তুই টাকা দিয়েছিস হিসেব নেবি বললে যায় আসে না, প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি, প্রধানমন্ত্রীকে গণতন্ত্রের থাপ্পড় বলা যায়, এই কথাটা কি বলা যায়? প্রশ্নটা আপনার কাছে, উত্তরটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। শুভেন্দু অধিকারী সেই মানুষ যে মানুষটা কিন্তু সমস্ত কিছু করতে পারেন, তিনি কিন্তু চোখে চোখে রেখে বলে যাচ্ছেন যে কী করা উচিত কী করা উচিত নয়, তিনি বুঝিয়ে দিচ্ছেন এই লড়াইটা কিন্তু কঠিন লড়াই, কিন্তু লড়াই ছেড়ে তিনি যাচ্ছেন না, এবং লড়াইয়ের ময়দানে তিনি সবার পাশে যেভাবে রয়েছেন, যেভাবে অত্যাচারিত মানুষদের পাশে দাঁড়ালেন এবং তাদের কিছুটা আর্থিক সাহায্য করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে প্রত্যেকের বাড়ি তিনি করে দেবেন, অর্থাৎ বিজেপি থেকে বাড়ি তাদের করে দেওয়া হবে, এই নিরাপত্তা এগুলো কিন্তু কর্মীর মনে দম এনে দেয়। বিজেপির একদিকে লিগাল সেল, একদিকে এইরকম বিরোধী দলনেতা, একদিকে আর একদিকে সব যে সমস্ত নেতারা রয়েছেন, তাবড় নেতারা, প্রত্যেকের অবদান বিজেপি কর্মীদের কাছে অনেকখানি হয়ে যাচ্ছে। 2021 নির্বাচনের পরে যে হিংসা ছিল, সেই হিংসায় ছত্রভঙ্গ হয়ে যাওয়া বিজেপি আজ অনেক সংগঠিত, দেখা যাক আগামী দিনে কী হয়। তবে আমরা চাই বিচার হোক, জনগণ সেই বিচার করুক, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, কথাটা আরও একবার ধ্বনিত হোক এই রাজ্যে। রুদ্রবার্তা প্রয়াসই থাকবে জাগানো ভাবানো। যদি আমার কথা শুনে আপনার ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে, যদি মনে হয় ভিডিওটা শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন, যদি মনে হয় লাইক করা যেতে পারে তাহলে লাইক করবেন। আমি এখনকার মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।